হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? তো দেখতে দেখতে পুজোও শেষ হয়ে গেল আর লক্ষ্মী পুজোও চলে গেল, আর এখন সামনে কালী পুজো আছে, তাও কিছুদিন বাকি আছে। তো সকাল থেকে অনেক কাজে ব্যস্ত ছিলাম। আর কি কি ভেঙে আনলে তুমি? কি ভেঙে আনলে? ও বাবা, কি ব্যথা দিচ্ছে! ও মা, রোববে না, ধরে না, ধরে না, একটু কথা বলি নি, একটু কথা বলি নি। এখানে ও আদি কি বা করছে, কিছু হয়তো হাতে লেগেছে, ওটাই এসে আমাকে দেখাচ্ছে। তো আজকে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, তো মোটামুটি 11টার মধ্যে তো ফাঁকা হয়ে গিয়েছিলাম। তারপর থেকে একাই বসে আছি, আমি এই জাস্ট স্নান করে আসলাম, তো একা একা বসে ভাবলাম যে কি করব, ভিডিওটা শুরু করি। ও মা, তাই না? আজকে আমাকে বলতে দাও, আমাকে আমাকে বলতে দাও, কথাটা বলতে দাও। আজকে হচ্ছে বাবার চোখের অপারেশন, তো সকাল থেকে একটু টেনশনে তো আছি, এতক্ষণে হয়তো হয়েও গিয়েছে, এখনো খবর পাইনি। তো আদিকে মা আসতে কিন্তু না বলেছিল, তোমাকে আসতে না বলেছিল আজকে, তাও আদি চলে আসছে। ও না আসলে হয় না। হ্যাঁ হ্যাঁ, বলো কি বলবে বলো তো, বলো। বলে পিয়া, বলে পিয়া, না 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 আমার ধরতে ধরে না, ধরে না, ধরে না, ভাঙি যাবে, ভাঙি যাবে, ভাঙি যাবে, ট্রাইপড ভাঙি যাবে, ছোট ছোট হ্যাঁ যাও, ওখানে যাও। তো এই আর কি, সকাল থেকে এই জন্য ব্যস্ত ছিলাম একটুখানি। মা গিয়েছে আর জিদ্দা গিয়েছে, আর বাড়ি যেহেতু ফাঁকা থাকবে তাই বাড়িতে পাহারাদার হিসেবে আমি রয়ে গিয়েছি, নাহলে আমাকে যেতে হতো। তো ওটাই আর কি, একা একা বসে ভাবছিলাম কি করব কি করব, তো ভাবলাম যে না ভিডিওটাই শুরু করি। আদি একটু পরে চলে যাবে, তারপর তো আমাকে একাই থাকতে হবে। মার আসতে মোটা এখন 2 বাজে, তো আস্তে 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 4:30, 4:30 তো বাজবেই, এরকমই বাজবে হয়তো, তাই না বাবু? তাই তো? দাদা কোথায়? দাদা দাদা কোথায় গেছে? দাদা কোথায়? দাদা দাদা দাদা, ও বাবা, ও বাবা, ও ও ও ও বাবু। আদি এই ভাঙা ট্রাইপডটা দেখলে একদম পাগলের মতন হয়ে যায়। যায় না, যায় না বাবু। তো এই আর কি, এখন স্নান টান করে আসলাম আমি আমি এখন পুজোটা দেবো। মা সকালে পুজোও দিয়ে যেতে পারেনি, কারণ 11টার সময় অ্যাডমিট হওয়ার কথা ছিল, তো 10টার মধ্যে চলে গিয়েছে। তো এখন ওখানে আমি পুজো টুজো দেবো, পুজো দিয়ে তারপর লাঞ্চ করব। এই তো, তো আশা করি তোমাদের সবার পুজো খুব ভালো কেটেছে, আমারও ভীষণ ভালো কেটেছে এবার। আর হচ্ছে সামনে তো কালী পুজো, আর বেশি দিন বাকি নেই, আমি ভীষণ এক্সাইটেড কালী পুজোর জন্য, কারণ লক্ষ্মী পুজো তো আমাদের হয় না, লক্ষ্মী পুজোর সময় আমাদের মাঘী পূর্ণিমাতে হয়, মানে ফেব্রুয়ারি মাসের শুরু কি শেষের দিকে লক্ষ্মী পুজো হয় আমাদের। আর লক্ষ্মী পুজোর সময় আমরা এমনি ফল দিয়ে ফুল দিয়ে এমনি আমি নিজে পুজো করি, আমি পুরোহিত লক্ষ্মী পূজার, হ্যাঁ এমনি পুরোহিত আনা হয় না লক্ষ্মী পুজোর সময়, কারণ যেহেতু মাঘী পূর্ণিমায় আমাদের বাৎসরিক পুজো লক্ষ্মীনারায়ণ পুজো, তখন একবারে সব ভালো করে একবারই করা হয়, তখন যেহেতু অনেক বড় করে পুজো হয়, তখন যেহেতু অনেক বড় করে পুজো হয় সেজন্য এই কোজাগরী পূর্ণিমাতে আর বড় করে মানে সেরকম কিছু করা হয় না, আমি নিজেই পুজো করি, ফল দিয়ে ফুল দিয়ে একটু মিষ্টি দিয়ে আমার নিজেই পুজো করি আমি। তোমরা অনেকেই হয়তো দেখেছো আমার লক্ষ্মী পুজোর ভিডিওটা, না দেখলে আমি আজকে লিংক দিয়ে দেবো নিচে, তোমরা অবশ্যই দেখো। আর মোটামুটি 5 মাসই হবে বাকি আমাদের আবার পুজো। তো ঠিক আছে, চলো পুজোটা দিয়ে নিই ফটাফট, কারণ 2 বেজে গিয়েছে। চলো আগে পুজোটা দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, কালকে আদির বার্থডে, তো কালকে বাবার হয়তো ড্রেসিং হবে, তো জানি না কি হবে, সেরকম কিছু করা হবে না, কারণ যেহেতু কালো ঝামেলাই থাকবে, তো সেরকম কিছু এবার করা হবে না, কারণ ও বোঝে না, সেজন্য বেকার বেকার রান্নাবাড়ি করেও লাভ নেই, কারণ ও কিছু খায়ও না। তো নর্মালি কেক কাটিং হবে, আর হচ্ছে মা পায়েস করে দিবে, ব্যাস এই। আপাতত কোনো প্ল্যান নেই, আমি শুধু কেকটা অর্ডার দিয়ে রেখেছি। তো এই আর কি, চলো। পাপ্পি হাউসটা কোথায়? পাপ্পি হাউস,
পাপি হাউসটা কোথায়? পাপি হাউস পাপিটা কোথায়? পাপি হাউস পাপি হাউস পাপি হাউসটা কোথায় কোথায় পাপি হাউস? এটা দেব, লাগবে পাপি হাউস, লাগবে দো 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 পাপি হাউস দো। তাহলে পাপি হাউসটা বের করি। এই দেখো, এটা কিন্তু আমার ছোটবেলার পাপি হাউস, যেটা দিয়ে এখন আদি খেলে, তাই তো? তাই তো বাবু? কিন্তু এটা তোমাকে কিন্তু আমি দেবো না, তোমাকে কিন্তু আমি দেবো না, এটা এ নাও খেলো। এই পাপি হাউসটা আদির খুব পছন্দ, তাই কালকে দিদি ওর জন্য একটা ছোট্ট পাপি হাউস নিয়ে আসো। এটা কার? এটা কার? ও যেহেতু এখনো এত কিছু বোঝে না, সেজন্য ও চায়নি এখন পর্যন্ত, ও বুঝতে পারলে এতক্ষণে নিয়ে নিত, তাই না বাবু? নিয়ে দিতে না দিয়ে নি। মাম খাও, যাও খাও, যাও খাও। এই যে ভাতু খাই, ভাতু আসো, আমরা ভাত। তুমি ভাতু খাবে না, তুমি ভাতু খাবে না, ভাতু খাবে না, তুমি ভাতু খাবার মন নেই, ভাতু খাবার মন নেই। আসো ভাতু খাবা, আসো। ওই যে মাম মাম ভাতু, আসো ভাতু খাবা, আসো। তো এখন আমি ঠাকুর পুজোটা করে নিব, আর আজকে হচ্ছে মিষ্টি রাখা হয়েছিল, কারণ কালকে যেহেতু আদির বার্থডে, তো কালকে সারাদিনে খুব ব্যস্ত থাকবো, সেরকমভাবে হয়তো কিছু করা হবে না, আদির জন্য করা হবে না, আর আমার মিষ্টি আনা গিয়ে কে আনবে অনেক ব্যাপার আছে, তো সেজন্য আজকে সকালে যেহেতু পনিরালায় এসেছিলো, তো মা মিষ্টি রেখে দিয়েছে এখানে, তো আজকে কালকের জন্য ঠাকুরকে বলে দিয়ে দিব যে আদির কালকে বার্থডে, তো আজকেই তোমরা মিষ্টি খাও। তো কালকের জন্য আজকেই ঠাকুরকে মিষ্টি দেওয়া হবে আদির জন্য আমাদের বাড়িতে, আর কালকে তো দিদি হয়তো মদনমোহন বাড়িতে যাবে, ওদের বাড়িতেও পুজো দেবে, তো সেজন্য আজকে আমাদের বাড়িতে দিয়ে দেওয়া হবে, কারণ কালকে ঝামেলা থাকবে অনেক, কালকে বাবা ড্রেসিং করতে হবে, কখন টাইম দেখবে কি ব্যাপার কিচ্ছু জানি না। তো ঠিক আছে চলো পুজো দিয়ে নিই, এখানে মিষ্টি আছে আদির হ্যাপি বার্থডে, তো ঠিক আছে চলো। চলো ঘরে যাই, আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, এখানে কিছু এক্সট্রা মিষ্টি আছে, এটা ঘরের জন্য। আসলে ঘরের জন্য বলে এমন কোনো ব্যাপার তো নেই, কারণ ঠাকুর তো দেখো খায় না, তাই না? ঠাকুর যদি খেত তাহলে মানুষ কত আনন্দই না পেত, আর মানুষ কত কিছু না করে করে ঠাকুরকে দিত, কিন্তু ঠাকুর যেহেতু খায় না, তো আমার মনে হয় পরিমাণ মতো নেওয়াটাই ভালো, কারণ তাই ঘরের জন্য আর ঠাকুরের জন্য একসাথে নেওয়া হয়েছে। তো চলো আমরা এখন উপরে যাই, আদি এখন চলে যাবে, চলো। কি দেখো বাবু, এটা কি? কাউ কাউ, এটা কি দেখা হচ্ছে? হ্যাঁ এটা কি দেখা হচ্ছে? ঘুড়ি বন্ধ হচ্ছে, বন্ধ করে দে। জামাটা বন্ধ করো, ঘুড়ি বেরিয়ে আছে, জামা বন্ধ করো, নাও জামাটা। কে বন্ধ, জামাটা পরবে না, এমন করে যাবে, টাটা দাও, টাটা দাও,
উঠে পড়ো উপরে ওঠো হ্যাঁ বসে থাকো চলে যাও একা একা চলে যাও টাটা আমি যাই হ্যাঁ তুমি একা একা যাও টাটা যাই একা একা যাও একা একা যাও টাটা বাবু টাটা টাটা তোমরা তো দেখলে যে আদি চলে গিয়েছে এখন আমি খাবো কিন্তু মা বলে যায়নি কোনটা কি তো এখন দেখতে হবে যে কোনটা এখনের কোনটা রাতের কিছুই জানি না মা কিছু বলে যায়নি আজকে দুপুরের পর আর আসতে পারিনি তোমাদের সামনে কারণ বাবা আসলো তারপরে একটু সময় লেগেছিল সব কিছু গোছাতে তারপরে হচ্ছে হ্যাঁ তারপর তারপর হচ্ছে আমার কাকিমণি আসছিল কাকু এসেছিল বাবাকে দেখতে পিসি এসেছিল তো আরও অনেকে এসেছিল দাদা বৌদির অনেকে এসেছিল যেহেতু দশমী অনেকে জানতোও না তো সবাই এসেছিল সবাই মিলে একটু গল্প সল্প করলাম তো সব কিছু মিলে তাড়াহুড়োও ছিল যে কারণে কিছুই আর শেয়ার করতে পারিনি সেজন্য চলো রান্নাঘরে যাই দেখি মা কি করছে তো আজকে তো খুব ব্যস্ত ছিলাম সারাদিন রিয়াঙ্কা তো সব বলছে তোমাদেরকে তো এখন আর কিছু রান্নাবাড়ি করব না দুপুরে মানে সকাল দিকে একটু রান্না করে নার্সিং হোমে গিয়েছিলাম তো ওগুলো একটু গরম করে নিব আর কালকে দাদির জন্মদিন আছে ওটাও সেভাবে করতে পারবো না কালকে আবার ডাক্তারের কাছে যাওয়া আছে এই এখন রান্নাবাড়ি করি তাহলে আজকে আর বেশি কথা বলতে আর পারবো না কারণ সারাদিনটা খুব দৌড়াদৌড়ি গেছে আমার তো ব্যাস এই তো আজকের মতো এতটুকুই মা হচ্ছে রান্নাঘরে ব্যস্ত এখন আমার সেরকম কিছু করার নেই টুকটাক কিছু করব যা কাজ আছে সেগুলো করব কালকেও সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকবো সারাদিনে অনেক ঝামেলা আছে তার উপর আদির বার্থডে তো সকাল থেকে আদির কেকও মানে আমার আর বলা হয়নি অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল কিন্তু জানি না মনে আছে নাকি তোদেরও বলতে হবে বেলুনও আনিনি একটা ওর জন্য তো বেলুন আনতে হবে ওর জন্য মিষ্টি মিষ্টি আনতে হবে পায়েস করবে মা দুধ আনতে হবে তো অনেক কাজ আছে তো ইচ্ছা আছে যে দিদিদের সাথে আমি একটু মদনমোহন বাড়িতেও যাব তো এগুলো অনেক কিছু আছে পাশাপাশি হচ্ছে তিনটা হ্যাঁ তিনটা সাড়ে তিনটা নাগাদ আবার ডাক্তারের ওখানেও যেতে হবে কারণ কালকেই পট্টিটা খুলে দিবে আর ড্রেসিং হ্যাঁ কালো চশমা দিয়ে দিবে বাবাকে তো সব কিছু মিলে সারাদিনে অনেক ঝামেলা অনেক তাণ্ডব চলবে হ্যাঁ জানি না কতটুকু শেয়ার করতে পারবো তাও চেষ্টা করব ভালো করে সব কিছু সকাল থেকে শেয়ার করার তো ঠিক আছে আজকের মতো এতটুকুই থাকলো আবার দেখা হবে তোমাদের সাথে একটু নতুন ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা আর হ্যাঁ তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আমার ভিডিওগুলোকে লাইক করো শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করবে মনে করে ঠিক আছে করবে কিন্তু টাটা